إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين واليوم الخميس ويغفر كل مؤمن ما لا يشرك بالله شيئا رواه مسلم عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما كان النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان رواه البخاري যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, নফল সিয়াম ও তার ফজিলত এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস ব্যতীত যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সেটা হলো শাবান। আজকে আমরা শাবান মাসের প্রথম তারিখ অতিক্রম করছি। রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্যই শাবান মাসের আগমন ঘটে। রমাজান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ উপহার। তার আগে বান্দা যেন সিয়াম পালনে অভ্যস্ত হয় এজন্য শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু নফল সিয়ামের ব্যাপারে
আমাদের যথেষ্ট উদাসীনতা আছে, নফল সিয়ামকে আমরা সিয়াম মনে করি না, মনে হয় যে আমি আপনি সম্পূর্ণ নিষ্পাপ, পাপ মুক্ত, নিষ্কলুষ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত সিয়াম পালন করতেন যে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন না যে আল্লাহ রাসূল বছরে নফল সিয়াম কয়টি করতেন, কোন কোন দিন নফল সিয়াম করতেন, এইটা যতটুকু বলা কঠিন। সিয়াম পালন করতেন না কোন কোন দিন, করতেন না কোন কোন দিন, এইগুলো খুঁজলে কম পাওয়া যায়, যেন তিনি সারা বছরই নফল সিয়াম পালন করতেন। ঠিক সাহাবীকে জিজ্ঞেস করেন, উমর রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারি, তারপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুম, ওসমান রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদেরকে জিজ্ঞেস করলে দেখা যায়, তারপরে বারা ইবনে আজিব, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনু ওমর, তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তারাও যেন সারা বছরই সিয়াম পালন করতেন। মূল কথা, এই যে বরকত, এর যে ফজিলত, না করলে মানুষের মধ্যে তাকওয়ার ঘাটতি হয়, এইগুলো সম্পর্কে আমাদের তেমন জ্ঞান নাই। আর যদি কেউ মনে করে থাকেন যে ফরজ ইবাদতের মাধ্যমেই মুক্তি পাওয়া যাবে, অথবা নফলগুলো করা লাগবে না, তাহলে তো কোনো কথাই নেই। এমন মানুষ আছে কিনা সন্দেহ আছে যে শুধু ফরজ ইবাদতের মাধ্যমে কিয়ামতের মাঠে পার হয়ে যাবে, অত সহজ নয়। তখন নফল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নেকির ঘাটতিটা পূরণ করে দিবেন। নফল ইবাদতই নাই, আপনার ঘাটতি পূরণ হবে কি দ্বারা? মূলত দুইটা বিষয়, এক, নফল সিয়াম, নফল সাদাকা, এই দুইটা মানুষের জন্য যেমন পাপ মোচনের মাধ্যম, তেমনি জান্নাত পাওয়ারও মাধ্যম। একদিকে পাপ মোচন, আর একদিকে জান্নাত পাওয়ার মাধ্যম, যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুটা মাধ্যম, একটা হলো নফল সিয়াম, আর একটা হলো নফল সাদাকা, দান, যাকাত নয়, দান। হাদিসগুলো উল্লেখ করলে বোঝা যায় বান্দাকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, বান্দাকে আল্লাহ জান্নাতেই রাখতে চান, জান্নাতেই দিতে চান, কিন্তু বান্দা সেই পদ্ধতি অবলম্বন করে না। সহিহ বুখারী 2840 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখে, মাত্র একটা। আপনি যদি সিয়াম হিসাব করতে চান, দেখবেন রমাদানের পর একটা মাস আসে, রমাদানের পর একটা মাস আসে, সে মাসটা হলো শাওয়াল। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা সিয়াম রাখতেন, শাওয়ালের পরে আর একটা মাস আসে, সেটা হলো সিয়াম পালন করার মাস, সেটা হলো জিলহজ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম রাখতেন, এরপরে আর একটা মাস পাওয়া যাবে, সেটা হলো মুহররম মাস, 9-10 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিয়াম রাখতে বলেছেন, তিনি 10 তারিখ করে গেছেন। এরপরে আপনি অন্যান্য মাসের কথা, প্রতি 13-14-15 প্রতি মাসের এই তিনটা দিন সিয়াম রাখতেন, প্রত্যেক বৃহস্পতি সোমবার সিয়াম রাখতেন, প্রায় শুক্র শনি বা বৃহস্পতি শুক্র সিয়াম রাখতেন। আর একটা হাদিস আসছে,
এটা সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি সিয়াম রাখতেই থাকতেন, একদিন বাদ দিয়ে একদিন রাখতেন, একদিন বাদ দিয়ে একদিন রাখতেন। আমরা তখন মনে করতাম আর হয়তো সিয়াম বাদই দিবেন। এবার আপনি গুণনা করেন কয়দিন বাদ থাকলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন না, এটা বের করা খুব সহজ হবে। কিন্তু কতদিন বছরে সিয়াম রাখতেন এটা গুণনা করা কঠিন হয়ে যাবে। একজন সাহাবী এসে বলছেন যে আল্লাহ রাসূল আমি সিয়াম রাখতে চাই। তো ঠিক আছে, রাখো 13, 14, 15 রাখো, তা আমি তার চেয়ে বেশি পারবো। তাহলে বৃহস্পতি শুক্র আর সোমবার করো 2 দিন, তো তার চেয়ে বেশি পারবো। তাহলে করো তুমি শুক্রবার শনিবার, বৃহস্পতিবার শুক্রবার, কোনো সমস্যা নাই, তার চেয়ে বেশি পারবো। শেষে বললেন একদিন সিয়াম রাখো আর একদিন বাদ দাও। এরপরে বলছেন আফজালু সওম সওমে দাউদ, যে যতই সিয়াম রাখুক না কেন দাউদ আলাইহিসসালাম যে সিয়ামটা রাখতেন এই সিয়াম হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম। তিনি একদিন সিয়াম রাখতেন, ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন সিয়াম রাখতেন একদিন ইফতার করতেন, একদিন সিয়াম রাখতেন একদিন ইফতার করতেন, এর বেশি আর পারবা না, একটা না আর পারবা না, এই অনুমতিটা আছে। তো সাহাবীদের আগ্রহটা দেখলেও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতেন সাহাবীরা ওইভাবে করতে চাইতেন। তাহলে রাসূল বলছেন যে কেউ যদি এই নিয়মিত সিয়াম নাও করে মাসে 3টা, বৃহস্পতি সোমবার, তারপর শাওয়ালের 6টা, শাবান মাসের পুরোটাই, সহিহ বুখারীর 1970 নম্বর হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মাকানা ইয়াসুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইনিল মুতাতাবিয়াইন ইল্লা শাবান ওয়া রমাদান, আল্লাহ রাসূল একটানা 2 মাস কখনো সিয়াম পালন করতেন না, তবে 2 মাস করতেন শাবান এবং রমাদান। শাবান এবং রমাদান পুরো 2 মাসে সিয়াম রাখতেন। আর একটা হাদিসে আসছে ইল্লা ইয়াওমাইন আও ইয়াওমাইন, একদিন অথবা 2 দিন বাদ দিতেন শাবানের, পুরোটাই রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা শাহরান ইল্লা রমাদান ওমা রাইতুহু আকসারা সিয়ামান ইল্লা শাবান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল একটি মাস পুরো সিয়াম রাখতে দেখেছি, সেটা হলো রমাদান। আর সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখেছি যে মাসটি, সেটা হলো শাবান। তো স্পষ্ট বোঝা যাচ্ছে এই নিয়মিত সিয়ামগুলো ছাড়াও কেউ যদি নিয়মিত সিয়াম পালন নাও করে, আমি যে হাদিসটা অনুবাদ করছিলাম সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান, কেউ যদি একটা সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো আল্লাহ রাসূল বলছেন বাদাল্লাহু ওয়াজহু আনিন নার সাবিনা খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর অতিক্রম করার পরে যেখানে যাবে জাহান্নাম থেকে এই ব্যক্তিকে আল্লাহ তত দূরে রাখবেন। এক আশ্চর্য! তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিতে চান না, এটা আল্লাহই ব্যবস্থা করছেন। 1624 নম্বর হাদিস খুলেন তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রায় একই রকম হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালা বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, মাত্র একটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খুঁড়বেন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খুঁড়বেন, যে গর্তটার দূরত্ব হবে আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু। মানে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীকে একটা করলেও তাকে আল্লাহ জাহান্নামে দিতে চান না।
জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছর। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 205 পৃষ্ঠায়, ওয়া তুজাদু রিহুহা মাসিরাতান কাযা ওয়া কাযা, জাহান্নামের তাপ পাওয়া যাবে, জাহান্নামের তাপ অনুভব করা যাবে হাজার হাজার মাইল দূর থেকে। জাহান্নাম জ্বলছে এক জায়গায়, কিন্তু জাহান্নামের তাপটা পাওয়া যাবে জাহান মানে হাজার হাজার পথ দূর থেকে, এই হাদিস প্রমাণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন যে ব্যক্তি সিয়াম পালন করে জাহান্নামে তো যাওয়া দূরের কথা, জাহান্নামের তাপও অনুভব করতে পারবে না যদি সিয়াম নফল সিয়াম তার থাকে, ও তাপ অনুভব করতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাঁচার জন্য পথ সৃষ্টি করেছেন, কিন্তু ওই পথ আমরা অবলম্বন করি না। আল্লাহ নবী আরেকটি হাদিসে বলছেন, কিয়ামতের দিন যখন একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে জাহান্নামের, ও জাহান্নামে যাবে, ফয়সালা হয়ে গেছে, একে বাঁচানোর দুইটা পথ, সবচেয়ে শর্টকাট পথ দুইটা, একজন আর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বাঁচানোর জন্য শর্টকাট দুইটা পথ আছে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, বাইহাকি শোয়াবুল ইমান 1839 নম্বর হাদিস, সিয়াম বলবে আয় রব ইন্নি মানাতুহু তামা বিন নাহার ওয়া শাহাওয়াত, আল্লাহ আমি দিনের বেলায় এই লোকটিকে খেতে বাধা দিয়েছি, এই লোকটিকে প্রবৃত্তি অনুযায়ী কাজ করতে দেইনি, যা ইচ্ছা তাই করবে এটা আমি করতে দেইনি, ফাশাফফিনি ফি, শুধু আমার কারণে, অন্য কোন কারণে না, শুধু আমার সুপারিশের কারণে, অন্য কারণে সে জাহান্নামে গেছে ওগুলো সব বাদ, শুধু আমি সুপারিশ করছি, আমার সুপারিশ তুমি কবুল করো, তাকে তুমি মাফ করে দাও। এই কথা বলা মাত্রই, এই সিয়াম এই কথা বলা মাত্রই আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো, তার মধ্যে একটা পদ্ধতি হলো কোরআন। যদি কারো কোরআন তেলাওয়াত থাকে, যদি কারো কোরআন তেলাওয়াতের নেকি থাকে, কোরআন হলো কালামুল্লাহ, যে যত ইবাদত করুক না কেন কোরআন তেলাওয়াতের মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর কিছু নেই, কোরআনই সবচেয়ে বড় ইবাদত, তেলাওয়াতটা হলো সবচেয়ে বড় ইবাদত। কারণ হলো কোরআন হলো কালামুল্লাহ, কোরআনের সবচেয়ে বড় মর্যাদা, কোরআনের সবচেয়ে বড় মান হলো কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর সেফাত যেগুলো আল্লাহর কাছেই সংশ্লিষ্ট, কিন্তু একটা সেফাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন, সেটা হলো আল্লাহর কালাম। যখন বান্দা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন বান্দা যেন মনে করে এটা সরাসরি আল্লাহর সেফাত এবং এটা সরাসরি আল্লাহর কালাম। আল্লাহর মুখমণ্ডল আল্লাহর কাছে আছে, আল্লাহর হাত আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেফাত হিসাবে একটা জিনিস বান্দাকে দিয়েছেন, সেটা হলো কালামুল্লাহ। এজন্য কোরআন বলবে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিন্তু কোরআন বলবে আয় রব ইন্নি মানাতুহু নাওমা বিল্লাইল, আল্লাহ আমি এই লোকটিকে রাত্রে কোরআন পড়তে ঘুমাতে বাধা দিয়েছি, কোরআন পড়ার কারণে লোকটি ঘুমাতে পারেনি, ফাশাফফিনি ফি, শুধু আমার কারণে লোকটাকে তুমি ক্ষমা করে দাও, শুধু আমার কারণে লোকটাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন এই কথা বলা মাত্রই লোকটি ক্ষমা করে দেওয়া হবে। আপনি আরেকটা হাদিস শুনেন, 1400 নম্বর হাদিস আবু দাউদে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সূরা মুলকটা পড়ো, তোমরা সূরা মুলকটা পড়ো, তোমরা সূরা মুলকটা পড়ো। কেন? আল্লাহ রাসূল বলছেন যে ইয়াগফিরু লিসাহিবিহা ইয়াশফাউ লিসাহিবিহা হাত্তা ইউগফার লাহু,
মানে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, লোকটি জাহান্নামে যাবে, এটা সূরা মুলক জানতে পারার কারণে, এটা সূরা মুলক জানতে পারার কারণে সূরা মুলক আল্লাহর কাছে চলে যাবে। তো আল্লাহকে বলতেই থাকবে যে আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো, বলতে 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 ততক্ষণ বলতে থাকবে, হাত্তা ইউগফার লাহু, যতক্ষণ তাকে আল্লাহ ক্ষমা না করবেন ততক্ষণ বলতে থাকবেন, যখন ক্ষমা করে দিবেন তখন লোকটা জান্নাতে চলে যাবে। এটা সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সূরা মুলক পড়ো, 10545 নম্বর হাদিস, একটা হাদিসের কিতাবের গ্রন্থের নাম ইমাম নাসাইর সংকলিত আল কুবরা, অনেক বড় হাদিসের গ্রন্থ নাসাই কুবরার মধ্যে এসেছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পড়ে মারা যাবে, নিয়মিত পড়ে মারা যাবে, সূরা মুলকের আরেকটা নাম আছে হাদিসে, সূরা মুলকের আরেকটা নাম আছে হাদিসে, সেটা হলো সূরাতুল মানিআ, প্রতিরোধকারী সূরা। মানে যে ব্যক্তি সূরা মুলক পড়ে পড়ে মারা গেছে, এই লোকটি কবরে কবর দেওয়া মাত্রই সূরা মুলক পাহারাদার হিসাবে কবরের কাছে চলে আসবে। আল মানিআ, যখনই আযাবের ফেরেশতা আসবে তখন বলবে ভাই আমি এখানে পাহারাদার। বরুন আল্লাহর কালাম বেশি পাওয়ারফুল না ফেরেশতা বেশি পাওয়ারফুল? আল্লাহর কালাম বেশি পাওয়ারফুল। ঢুকতে গেলে বলবে ভাই আমি এখানে আছি, সূরাতুল মানিআ, কিয়ামত পর্যন্ত এর কবরে আযাবের ফেরেশতা ঢোকার সাহস পাবে না। আল্লাহ রাসূল বলছেন সূরা মুলক পড়ো, তোমরা সূরা মুলক পড়ো। তবে কোরআনের ফজিলত এমন জিনিস যে একটি পড়লে, একটির ফজিলত বললে মনে হবে যে এটা পড়াই ভালো, আবার যখন আরেকটা বলা হবে তখন বলে যে ওইটা বাদ দা এটা পড়াই ভালো। কোরআন পুরোটাই এরকম, এই যে কয়টা বললাম, দুইটা বললাম, যদি আরেকটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে শুনলেন 2728 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে শুনলেন, দেখেননি, কালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একজন ব্যক্তি বলল আল্লাহ রাসূলের কানে এসেছে। আবু হুরায়রা বলছেন আকবালতু মা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের সাথে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আল্লাহ রাসূল শুনলেন কে যেন বলল পাশ থেকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তো কুলতুল্লাহু, আমি তাকে বললাম মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল আপনি বললেন? তখন রাসূল বলছেন কে যেন বলল না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমি আপনাকে সূরা ইখলাস পুরোটা পড়ার কথা বলিনি, মনে হয় বুঝতে পেরেছেন, আমি সূরা ইখলাস পুরোটা পড়ার কথা বলিনি, কোরআন এটা তার ফজিলতটা কত, শুধু দুইটা আয়াত পড়েছেন কোন লোক কোন সাহাবী, আল্লাহ রাসূল তাকে চিনেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই দুই আয়াত পড়া মাত্র জান্নাত ওয়াজিব হয়ে গেছে তার জন্য, এটা হলো কোরআন। এখন মনে হচ্ছে যে আগেরটা চেয়ে এটা পড়াই ভালো, একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে তাহলে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়া সওয়াব পাওয়া যায়। আমি আপনাকে সূরা ইখলাস 1206 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তিনবার পড়তে বলছি না সূরা ইখলাস, আমি আপনাকে একবার পড়তে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার পড়লে কোরআনের তৃতীয় এক তৃতীয় অংশ পড়ার সওয়াব পায়, আর তিনবার পড়লে পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তো একটার পরে বললে, এবার যদি বলি আপনাকে যে যে ব্যক্তি সূরা বাকারা আল ইমরান মাঝে মাঝে পড়বে, এই লোকটা জাহান্নামে যাবে, ফয়সালা হয়ে গেছে, একটা লোক জাহান্নামে যাবে, ফয়সালা হয়ে গেছে, কিন্তু পড়েছে সূরা বাকারা সূরা আল ইমরান, সূরা বাকারা এবং সূরা আল ইমরান পড়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া তাহাজ্জানে, জাহান্নামে দিবে মানে ঠিক পাহাড়ের মতো মেঘের আকৃতি হয়ে সূরা বাকারা এবং সূরা আল ইমরান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ওয়া তাহাজ্জানে, সূরা বাকারা আল ইমরান উভয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহ বলবেন না জাহান্নামে দিয়েছে ওর মাফ হবে না, সূরা বাকারা ইমরান বলবেন না জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিতে হবে, আল্লাহ বলবেন না এদের ক্ষমা হবে না।
বাকারা আলী ইমরান বলবে না আল্লাহ ক্ষমা করতে হবে কে জান্নাত দিতে হবে, বলতেই থাকবেন। ঝগড়া করতে 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 এক সময় আল্লাহ বললেন যাও ক্ষমা করে দিলাম। এটা সুরা বাকারা সুরা আলী ইমরান, আপনি একটু একটু করে পড়েন, একটু একটু পড়েন, এটা বাঁচার পথ বলছি আমি। তবে সামনে রমাদান মাস আসছে, যদি সুযোগ হয় ইনশাল্লাহ এই ফাজাইলে কোরআনের উপর কথা বলবো, আজকে এই পর্যন্ত থাক। তো বলছিলাম নফল সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু মানুষ নফল সিয়াম করতে চায় না, পালন করে না। আমাদের একটা সুযোগ এসেছে এই নফল সিয়াম শাবান মাসটা পূরণ করার। আমরা যদি চাই যে 15 তারিখের আগ পর্যন্ত সিয়াম রাখবো, আপনি পারেন। যদি মনে করেন আমি আরো বেশি করতে পারবো, তাহলে আপনি আরো করেন, 2টা 3টা 5টা বাদ রেখে করেন। আল্লাহ রাসুল কেন করতেন, কেন করতেন? মুস্তাদ আহমদের হাদিস, নাসাইতে আসছে 2224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরো বছরের রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে। কোন দিন পেশ করবে, কোন দিন পেশ করবে, আজ কাল পরশু অমুক দিন অমুক তারিখে অমুক তারিখ করতে 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 আমার আমুলটা সিয়াম অবস্থায় পেশ করা হোক, আমার আমুলটা বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হোক সিয়াম অবস্থায়। এটা খুঁজতে 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 একবারে পুরো মাসে সিয়াম পালন করতাম, যেন পুরো বছর রিপোর্টটা সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। এই করতে করতে বেশি করতেন। বাংলাদেশের লোক কিভাবে কিভাবে জেনে গেছে আল্লাহর এই সিদ্ধান্তটা যে 15ই শাবানে পেশ করা হয়, নাউজুবিল্লাহ, যেটা নবী জানতে পারেননি সেই জিনিসটা বাংলাদেশের মানুষ জানলে কি করে, যেটা আল্লাহ রাসূল জানতে পারেননি। তো পেশ করা হয় শাবান মাসে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কোন তারিখে পেশ করা হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি, অতএব পৃথিবীর কোন মানুষ জানতে পারবে না। হ্যাঁ, 15ই শাবান সম্পর্কে যে ফজিলত গুলো বর্ণিত হয়েছে, যাকে বাংলাদেশে উপমহাদেশে শবে বরাত বলে পরিচিত, মধ্যপ্রাচ্যে লাইলাতুল বারাত বলা হয়, শবে বরাতের দিন 15ই শাবান সিয়াম রাখতে হবে, রাত্রিতে ইবাদত করতে হবে। মর্মে যত বর্ণনা এসেছে ইবাদতের বর্ণনা, ইবাদত সিয়াম রাখা এবং রাত্রি ইবাদত করা সংক্রান্ত যত বর্ণনা এসেছে সব বর্ণনায় ত্রুটিপূর্ণ, একটিও সহি না। তবে বর্ণনা এসেছে, যেমন রজব সম্পর্কে বর্ণনা এসেছে, এক বাক্যে জেনে রাখবেন রজব মাসের সিয়ামের ফজিলত সংক্রান্ত যত বর্ণনা এসেছে এক বাক্যে জেনে রাখবেন সবই জাল, সবই ভুয়া, সবই মিথ্যা। যেমন একটা বর্ণনা আপনাকে বলি, আবার সুবহানাল্লাহ বলবেন না আগেই। একটা হলো যে ব্যক্তি রজব মাসের একটা সিয়াম রাখবে তার 1 বছর টানা সিয়াম রাখার সমান সওয়াব হবে। এক, যে ব্যক্তি 7টি সিয়াম রাখবে রজব মাসে, ওই ব্যক্তি জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি 8টি সিয়াম রাখবে, এই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এটা ডাহা মিথ্যা কথা, একটা সনদই নাই, এর কথা সনদই নাই, এটা মানে সূত্রই নাই। আর একটা হাদিস বর্ণিত হয়েছে যে রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, আর শাবান মাস হলো আমার মাস, রমাদান শাহরু উম্মতি, রমাদান হলো আমার উম্মতের মাস। এটাও জাল হাদিস। যে ব্যক্তি রজব মাসের 1টা সিয়াম রাখবে, এই ব্যক্তির 1টা নয় 2টা নয় 3 বছরের সমান, 3 বছর রোজা রাখার সমান সব পাবে। প্রথম সিয়ামটা রাখলে রজব মাসের, যদি 1টা না 15টা সিয়াম রাখে রজব মাসে, তাহলে 30 বছর সিয়াম পালন করার সব পাওয়া যাবে। এগুলো সব জাল হাদিস। এগুলো আর একটা হাদিস খুব প্রচলিত, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান,
আল্লাহ তুমি রজব মাসে শাবান মাসে বরকত নাজিল করো এবং রমাজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও, এটা একটা জয়ীফ হাদিস, এই দোয়া পড়া যাবে না। অনেকে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়া যাবে না, এই এই হাদিসের সনদ জয়ীফ। ঠিক অনুরূপ ভাবে শাবান মাস সংক্রান্ত আপনারা দেখলেন না, গত 27 রজবের আগে টিভি চ্যানেলগুলোতে আর কলামিস্টরা পত্রিকায় লিখলেন, এমন ভাবে লিখলেন তারা একটু চিন্তাও করলেন না যে হাদিসটা সহি না জাল। আপনার কাছে যদি জানা যায় যে এটা হলো পুকুরের পানি আর এটা টিউবওয়েলের পানি, খাবেন কোনটা আপনি? টিউবওয়েলেরটা খাবেন? তা আপনি জানতে পারছেন এটা জাল। জাল হওয়ার পরেও সনদ নাই, হওয়ার পরে বর্ণনা করে মানুষকে উৎসাহিত করছে, কিন্তু আল্লাহকে ঠিকই মানে না। মানে না মানে রজব মাসে 27 রজব মেরাজের অনুষ্ঠান করছে, আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, কিন্তু মেরাজে গিয়েছিলেন কি জন্য? যারা মুখ দিয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গেছিলেন, তারাই আবার উল্টার একটা কাজ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা কেমন হলো কথা? শুধু একবার দুইবার না, আল্লাহর সঙ্গে কথা বললেন, সপ্তম আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা ভেদ করে গিয়ে কথা বললেন, আল্লাহর সঙ্গে ফিরে আসলেন, ষষ্ঠ আসমানে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম বললেন, মোহাম্মদ তোমার আল্লাহ কি বললেন? 50 ওয়াক্ত সালাত ফরজ করেছে আমার উম্মতের উপরে। বলছে আমি উম্মতকে চিনি, তুমি যাও আবার, তোমার উম্মত পারবে না এটা। গেলেন, আবার যাওয়ার পরে 5 ওয়াক্ত কমায় দিল, কত কমাইছে? 5 ওয়াক্ত, আবার যাও। এইভাবে কয়বার গেলেন? 9 বার গেছেন। কোন হাদিস আসতে 5 বার গেছেন? কোথায় যাচ্ছিলেন? আরো সে বললেন, বলেন যে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন। তা আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার গেলেন কি করে? এটা এই এই বুদ্ধিটুকু হয়নি? এটা পাগলেও তো বুঝবে একটা। অথচ তারাই ওয়াজ করে যে আল্লাহ সব জায়গায় থাকেন, আল্লাহর দৃষ্টি এবং আল্লাহর ক্ষমতা সব জায়গায় থাকে, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। এই ঘটনাটা আমি বর্ণনা করছি বটে, কিন্তু উল্টা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় থাকেন। দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য এটা। তো রমজান মাসের আগে যে শাবান মাস আসছে, আপনারা চেষ্টা করুন এই মাসটাতে সিয়াম পালন করার, বেশি বেশি করে সিয়াম পালন করুন। একটা হাদিসে যদিও আসছে এ যা ইনতাসাবা শাবান ফালা তাসুমু, শাবান মাসের অর্ধেক হয়ে গেলে আর সিয়াম রেখো না। শুধু 15ই শাবান যদি কেউ সিয়াম রাখে, শুধু 15ই শাবান যদি কেউ সিয়াম রাখে, তাহলে এই নেকির বদলে পাপ হবে যদি এই দিনে কেউ অনুষ্ঠান করে। একটা কথা প্রচলিত আছে যে এই দিন সিয়াম রাখলে, ভালো খাওয়া দাওয়া করলে সারা বছর ভালো খাদ্য খাওয়া যায়। শাবান মাসের ছুটি হবে আগামীকাল ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা বলছি। এক মুরব্বী বহুদিন থেকে দেখছি, একবার আমরা দাদি বলে সম্বোধন করতাম, নানি বলে সম্বোধন করতাম, ও ফকির মানুষ এসে ভিক্ষা করত। তো বাবা একটা টাকা দাও, আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকবে। ওর মাথায় চিন্তা হলো এই যে আজকেরটাও সংগ্রহ করতে হবে, আগামীকালকেরটা সংগ্রহ করা লাগবে। আমি বললাম যে কালকে কেন বন্ধ থাকবে? ওই যে শাবান মাস, আর কিছু ভালো খেতে হবে যেন আল্লাহ সারা বছর একটু ভালো খাওয়াই। ফকির নিয়ে আমাকে এই কথাটা বলছে। তো আমি বললাম যে তোমাকে তো 7 বছর তাও ভিক্ষা করতে দেখছি এইভাবেই, তো তোমার ভাগ্য তো পরিবর্তন হয় না। তখন এই বৃদ্ধা মহিলা বলছে যে বাবা, হুজুরেরা বলে তাই একটু ভালো খাওয়ার চেষ্টা করি, তুমি তো 7 বছর যাবত দেখছো, আমি 30 বছর যাবত ভিক্ষা করেছি, আমি ওই রকমই আছি। একটা ফকিরের কথা, তুমি তো দেখছো 7 বছর যাবত, কিন্তু আমি বাবা ভিক্ষা করেছি 30 বছর যাবত, আমার ভাগ্যে কোনো পরিবর্তনই হয় না। প্রতি বছর শাবান মাস আসে, সিয়ামও রাখি, রাত্রে এবাদত করি, অন্তত হাফ কেজি হলে একটু গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করি। এই মহিলা সাক্ষাৎকার শুনে আমি হতবাক হলাম।
রিপোর্টই ভুল দিয়েছে, বলেন তাকদীর কি কোনো পরিবর্তন হয়? এটা ভুল রিপোর্ট গোটা দেশেই প্রচার করা হয়েছে। ওই দিনে আবার গোসল করে কোনো ব্যক্তি সালাত আদায় করে ভিজা কাপড়ে, গোসল করে যদি ভিজা কাপড়ে কেউ সালাত আদায় করে, ওই রাত্রিতে সরাসরি নাকি কোন বিধবার স্বামী পর্যন্ত নাকি উপস্থিত হয় সেখানে। এটা কল্পনা, 1000 রাকাত সালাত আদায় করতে হবে, তাও কোথায়? মসজিদে না, যত খানকার মাজার আছে সেখানে গিয়ে। কে শিখালো এটা? দিবস আসে মানুষকে মুশরিক বানানোর জন্য, আর অন্যান্য দিবসগুলো যেটা আছে, আপনার পহেলা বৈশাখের একটা ফালতু অনুষ্ঠান সৃষ্টি করে গোটা দেশটাকে একটা নোংরামির স্বর্গরাজ্য তৈরি করেছে, নাউজুবিল্লাহ। অনুরূপ ভাবে ধর্মের নামে চলছে মানুষকে মুশরিক বানানোর একটা পায়তারা, যে না 15ই শাবান এই সিয়াম রাখা যাবে না, এর থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। বরং রাসূলের সুন্নাত চালু রাখতে হলে 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 15 তারিখ আগ পর্যন্ত যার যতটুকু সাধ্য যতটুকু ইচ্ছা সিয়াম পালন করবে। তবে কেউ যদি নিয়মিত পালন করতে গিয়ে কোনো মাসে কোরআন পালন না করতে পারে, কোনো শাবান মাসে সিয়াম যদি পালন না করতে পারে, আল্লাহ রাসূল গুরুত্বের দিক দিয়ে বলেছেন শাবান মাসের 1টা সিয়াম অন্য মাসে 2টা সিয়াম, শাবান মাসের 1টা সিয়াম অন্য মাসে 2টা সিয়াম। একজন সাহাবী করতে পারেননি, তাল রাসূল বললেন ঠিক আছে রমাদান শেষ হলে 2টা সিয়াম পালন করে নিও। শাবান মাসের একটা মর্যাদা দেওয়া হয়েছে 1টা সিয়াম 2টা সিয়ামের মতো, কাজা করলে কেউ 2টা রাখবে, তো রমাদান মাসের কাজা সিয়াম হলে 1টার বদলে 1টাই করতে হবে। রমাদানের মর্যাদা অনেক বেশি, তবে 1টা সিয়াম কাজা করলে 1টাই করা লাগবে। কিন্তু কিন্তু যদি শাবান মাসের সিয়াম কেউ কাজা করতে চায়, ওই ব্যক্তি করবে ডবল, 3টা করতে চাইলে 6টা করবে। আমার ইচ্ছা, আমি দেখা যায় 1 তারিখে 5 তারিখ, 5 থেকে 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত করি, 10 তারিখ পর্যন্ত করি। যদি কোনো মাস না করতে পারে, আমি গুরুত্বের কথা বলছি, শাবান মাসের সিয়ামের একটা গুরুত্ব আছে। তো আমরা যখন এই আলোচনাগুলো উপস্থাপন করে থাকি মানুষের সামনে, আলহামদুলিল্লাহ হাজারো মানুষ, লাখো মানুষ গোটা দেশেই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ আরো চেঞ্জ হবে। হক কথা বলাটা এখন খুব কঠিন হয়ে গেছে, হক কথা বলাটাই কঠিন হয়েছে, আবার উল্টা দিকে যাচ্ছে। উল্টা দিক কেমন বন্ধুরা? আবার উল্টা দিক বলতে গিয়ে আমি একটি ইঙ্গিত দিতে চাচ্ছি, যখন হক কথা শুনে টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত লাখো মাজার পূজারি, কবর পূজারি, এ সমস্ত খানকা পূজারি, যেখানে মানুষ মাটি দিয়ে মানুষের ইবাদত করা হতো, সেখান দিয়ে আল্লাহকে পূজা করার জন্য মসজিদ তৈরি করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই পিছনে লেগে গেছে একটা শ্রেণী যে এই হকের দাওয়াতটাকে বন্ধ করে দিতে হবে। আমরা তো একটা হাদিসের ব্যাপারে স্পষ্ট, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরুল হক লা ইযুরুহুম মান খাযালুহুম হাত্তা ইয়াতামুরুল্লাহুম কাযালিক, সর্বদা একটি কাফেলা হকের উপরে বিজয় থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতামুরুল্লাহুম কাযালিক, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে তারা ওইভাবেই থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এক শ্রেণীর মানুষ আল্লাহ প্রদত্ত হক অনুযায়ী মানুষের সামনে দাওয়াতি কাজ করবে ইনশাআল্লাহ, এই হাদিস প্রমাণ করে। কিন্তু যতই গালিগালাজ করুক না কেন, জঙ্গি কারা? এদেশে অপবাদ দিয়ে দিল আহলে হাদিসরা হলো জঙ্গি, আহলে হাদিসদের উপরে খড়গ চাপানো হলো, এরাই নাকি মাদ্রাসা মসজিদ তৈরি করে থাকে ইহুদি খ্রিস্টানদের টাকায়। এই কথাগুলো যে লোকটি বললেন কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, সেই মানুষটি জঙ্গিবাদদের বিরুদ্ধে কথা বলার জন্য শেষে যখন আর পারল না, তখন মক্কার ইমামকে নিয়ে এসে জঙ্গিবাদ ঠেকানোর চেষ্টা করলো। তারা কারা? তারা কারা? মক্কা মদিনার দুই হারামের ইমাম, তারা হলো সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার মানুষ। যখন ঠেকানো গেল না, তাদেরকে দাঁড়ায় আবার নিয়ে এসে প্রচার করা হলো যে হ্যাঁ, মক্কার ইমাম বলেছেন জঙ্গিবাদ হারাম। আরবিতে তিনি কি বলেন? অনুবাদ, শুধু জঙ্গি আর জঙ্গি করা হচ্ছে। ভালো বুঝলাম, শুধু জঙ্গিবাদ ঠেকানো না, আহলে হাদিসদেরকে সময়ে কাজে লাগে। বউকে তালাক দিয়েছেন তো, আর বউকে
নেওয়ার মতো বুদ্ধি নাই। ফতোয়া কোথায় নিতে হবে? আহলাদিসদের কাছে যেতে হবে, না হলে বউকে নেওয়ার কোনো বুদ্ধি নাই। এটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। একজন বড় উচ্চপদস্থ ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন, দেওয়ার পরে এখন ঘুরে বেড়াচ্ছেন, বড় বড় আলেমের কাছে যাচ্ছেন। তখন বেঁচেছিলেন শাইখুল হাদিস, বড় ব্যক্তি বড় ব্যক্তির কাছে গেছে, না আপনার স্ত্রীকে নেওয়ার কোনো সুযোগ নাই। গেলেন সাইদি সাহেবের কাছে, না আপনার স্ত্রীকে নেওয়ার কোনো সুযোগ নেই। গেলেন বর্তমান আলোচিত একজন আলেম, তার কাছে গেলেন, তিনি বললেন না স্ত্রীকে নেওয়ার কোনো সুযোগ নাই, তিন তালাক দিয়েছেন, বউ হারাম হয়ে গেছে। তবে বললেন যে একটা পথ আছে, হিল্লা করলে জায়েজ হবে। বলছে হিল্লা মানে? বলছে যে এক রাতের জন্য একটা ছেলের সাথে আপনার স্ত্রীকে বিয়ে দিতে হবে, অথবা একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিতে হবে, পরের দিন সকালে বা তাকে বিয়ে করে নেবেন। কি বললেন? আমার স্ত্রীকে এক রাতের জন্য অন্য লোকের কাছে রাখবো? এটা কি ইসলাম? রাখবো তো, কিন্তু যদি পরের দিন সকালে তালাক না দেয় তখন কি হবে? আমি আপনার ফতোয়া মানতে পারলাম না। বলছে এটাই ফতোয়া, জায়েজ করার কোনো বুদ্ধি নাই। চলে আসলেন আরেকজনের কাছে, তিনি এটি এনে প্রশ্ন উত্তর দিতেন, আপনারা অনেকে চিনেন। তিনি বললেন যে আপনার স্ত্রী হারাম হয়নি, কেবল তালাক একটা হয়েছে, তবে এই কথা আমি বলতে পারবো না, বললে আমার বাড়ি ঘর ভেঙে সব শেষ করে দেবে। তো বলতে পারবে এক শ্রেণী মানুষ যারা আহলে হাদিস বলা হয়, আপনি রাজশাহীতে চলে যান, ওরা একবার শক্ত ফতোয়া লিখে দেবে, ওই ফতোয়ার উপর তো কোনো কথা বলতে পারবে না। এই লোক বিমানে 2003-এর কথা বলছি, গেলেন বিমানে আমার সাথে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ, কি ব্যাপার? বলছে এই ঘটনা। আমি বললাম যে আপনার স্ত্রী তালাক হয়েছে, তবে একটা হয়েছে, আরো দুইটা বাকি আছে, স্ত্রী কিছুই হয়নি, 3 মাস পূরণ না হলে ওই স্ত্রী কিনে আপনি এমনি ঘর্ষণ করতে থাকবেন। তখন বলছেন যে একটু হিসাব করে বলেন, আমি কিন্তু সব মানে সমুদ্র সাগর পার হয়ে আসছি, ও যতই পার হয়ে আসেন না কেন কোনো সমস্যা নাই, বিকেলবেলা ফতোয়া লেখে একবার টাইপ করে দিয়ে দিলাম যে এই দেখেন হাদিস দ্বারা প্রমাণিত কোনো সমস্যা না, আপনি নিয়ে যান। ওই দিন তার স্ত্রীর সাথে কথা বললেন, তবে কিছু মন্তব্য করেছিলেন। আমি যাদের কাছে গেছি তারা বাংলাদেশের শীর্ষস্থানের আলেম, তবে একজন আলেম পরামর্শ দিলেন যে আপনার স্ত্রী হারাম হয়নি, আপনি যান ফতোয়া পাবেন, তবে আমি ফতোয়া দিলে আমার বাড়ি ঘর ভেঙে দিবে তারা। তো অবশ্যই লাগে আহলে হাদিসদেরকে, আহলে হাদিসদের শুনে এমনি লাগে না, আরো লাগে। চ্যালেঞ্জ নিলে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পায় না, শুধু যুগে যুগে আহলে হাদিসরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। গোলাম আহমদ কাদিয়ানি এই বদমাসটা যখন শেষ নবী বলে দাবি করলো, দীর্ঘদিন চলে যায়, কেউ তার সাথে কথা বলার সাহস পায় না, কেউ কথা বলে না, কিন্তু আহলে হাদিস পণ্ডিত মানুষ শেরে পাঞ্জাব ফাতেহ কাদিয়ান সানান্দ অমৃতস রহিমাহুল্লাহ, তিনি শোনার পরে বললেন কে এত বড় কথা বলে, কে শেষ নবী বলে দাবি করে, মানে চলো ওনাকে মুবাহালা করে বাহাস করবে, চলে গেছে। যাওয়ার পরে গোলাম আহমদ কাদিয়ানি কুরআন খুলে দেখাচ্ছে, দেখো আমার নাম আহমদ, আল্লাহ বলেছেন ইসমুহু আহমদ, শেষ নবী হবে আহমদ। তখন বলেছে তোমার নাম আহমদ গোলাম নাকি শুনেছিল, গোলাম আহমদ? না না না, আমার নাম আহমদ, এই দেখো কুরআনই বলছে আমি হলাম শেষ নবী। তখন সানাউল্লাহ মৃত্যুশ রহমাহুল্লাহ বলছেন যে এ তো কম শয়তান না দেখতেছি। তখন বলছে তুমি কি জানো আমি আল্লাহ? বলছে আল্লাহ মানে? তা আমার নাম আল্লাহ, তুমি জানো না? তাতে কি হয়েছে, তুমি আল্লাহ হলে কি হয়েছে? কি হয়েছে মানে, আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠায়নি। ঘটনা ফাইনাল, ওদের নবী বলে দাবি করলে শেষ নবী, মানে যুক্তিতে আশ্চর্য। বলছে যদি তুমি আহমদ হও আমি আল্লাহ, কারণ আমার নাম সানাউল্লাহ, আমারটা সানাবাদ, তোমার নাম গোলাম, গোলাম তুমি বাদ দিয়ে দিছো, আমি সানাবাদ দিয়ে দিছি, আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে পৃথিবীতে শেষ নবী করে পাঠায়নি। ঘটনা শেষ, আর কথা বলতে পারে না। এই যে আজকে জাকির নায়েক সম্পর্কে অনেকে অনেক কথা বলছে, ওই হুমরা সুমরা দাঁড়িয়া লাল খেল্লাওয়ালা পাগড়িওয়ালা তারা কোথায় গেছে? উইলিয়াম ক্যাম্বেল আমেরিকার খ্রিস্টান পাদ্রি বলল কোরআনের 30টা ভুল আছে। জাকির নায়েক বললেন, শোনার পরে বলছে 30টা ভুল আছে মানে কি কি ভুল ধরেছে? উইলিয়াম ক্যাম্বেলকে চ্যালেঞ্জ, একটা ডাক্তার মানুষ, কেন হাটহাজারীর আলেম ছিল না, দেওবন্দের আলেম ছিল না, সাহারানপুরের আলেম ছিল না,
নদুল আলেম ছিল না, কই উইলিয়াম ক্যাম্বেল এর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি কেন? জাকির নায়ক বললেন, কোথায় সাক্ষাৎ হবে সেখানে যাবো, চলো। কোরআনের ভুল ধরার সাহস কোথা থেকে পেল? যেগুলো কোরআনের ভুল ধরেছে জাকির নায়ক সেগুলো বাইবেল থেকে সত্যতা প্রমাণ করে বলল। বাইবেল সত্য না আপনার কথা সত্য, দুইটা। যদি আপনার সত্য হয় বাইবেল মিথ্যা হয়ে যাবে। কিসের বাইবেলের পণ্ডিত আপনি? পরে ফেল ফেল করে টাকা আছে উইলিয়াম ক্যাম্বেল, বাইবেল থেকে দলিল দিয়ে দিল কোরআনের তো সত্য সত্যই, বাইবেলের কথাও সত্য, আপনি খ্রিস্টান পণ্ডিত না। শেষে বাধ্য হলেন যে কোরআনের 30টা ভুল আছে কথা ঠিক না, কোরআনই ঠিক, আমার তত্ত্বই ভুল। উইলিয়াম ক্যাম্বেল স্বীকার করলেন। 97 সালে এই উক্তি পেশ করেছে, 97 উক্তি পেশ করেছে, কারো সাহসে নেই কথা বলার। 2004 শুনতে পেলেন জাকির নায়েক যে এই ঘটনা কোরআনের ভুল ধরেছে, মর্দে মুজাহিদের মতন একেবারে মঞ্চে বসায় উইলিয়াম ক্যাম্বেল সাইজ করেছেন। আপনি দেখেননি টিভিতে? শ্রী শ্রী রবি শঙ্কর খুব বাড়াবাড়ি করছিল কিন্তু ধরে ফেলেন আচ্ছা তারে, কই আর টুপিওয়ালারা ছিল না, আর দাঁড়িয়ারা ছিল না? ইহুদিরা বলে দিল এক সময় কোরআনের সব আয়াত সত্য, তবে একটা আয়াত মিথ্যা আছে, নাউজুবিল্লাহ। কি আয়াত? সূরা ইউনুসের 91 নম্বর আয়াত। আল্লাহ যে বললেন, আল্লাহ যে বললেন যে ফেরাউনের লাশ আমি রেখে দেব, কিন্তু কই লাশ? ফেরাউন মারা গেছে আল্লাহর রাসূলের জন্মের 3,500 বছর পূর্বে, 1,500 বছর পরে এসে চ্যালেঞ্জ করছে, 5,000 বছর পরে চ্যালেঞ্জ করছে ইহুদিরা কোরআনের আয়াত এটা মিথ্যা, কোরআনের আয়াত যদি সত্যই হবে এটা ফেরাউনের লাশ কই? এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারলো না। আহলে হাদিস পণ্ডিত সানাউল্লাহ অমৃতেশ্বর রহিমাহুল্লাহ তিনি বললেন, অবশ্যই ফেরাউনের লাশ আছে, আমি তোমাদের জায়গা দেখা দিচ্ছি তোমরা খুঁজো, আমি তোমাদেরকে জায়গা দেখা দিচ্ছি তোমরা খুঁজো। তিনি তাফসির ঘেটে বের করলেন, বাহারে কুলজুমে আছে ফেরাউনের লাশ, দেখো এখানে খুঁজতে থাকো, লাশ অবশ্যই পাওয়া যাবে। কত বড় পণ্ডিত আর কত বড় বিশ্বাস! ঘটনা ঘটেছে 5,000 বছর পূর্বে, আয়াত নাজিল হয়েছে 1,500 বছর পূর্বে, 1,500 বছর পরে পরে চ্যালেঞ্জ করছে খ্রিস্টানরা ইহুদিরা এই কোরআন আয়াত মিথ্যা, কেউ সাহস করল না। ইন্ডিয়ার পণ্ডিত পাঞ্জাবের মানুষ সানাউল্লাহ অমৃতসরে তিনি বললেন, অবশ্যই কোরআন যেহেতু বলেছে লাশ আসছেই। পরে খুঁজতে 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 2008 সালে ফেরাউনের 1908 সালে 1908 সালে ফেরাউনের টাটকা লাশ 4,000 ফিট নিচ থেকে বেরিয়ে আসলো। এটা হলো কোরআন। ও লাগে একসময় আহলাদিসদেরকে, কিন্তু শেষ বেলায়, তার আগে জঙ্গি, তার আগে চরমপন্থী, এরাই করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মাজারে বসে, খানকাই বসে, পেটের ভুঁড়ি মোটা করেছে মুরিদদের নজর নামাজ খেয়ে খেয়ে, অথচ ব্রিটিশরা এদেশের মা বোনদের ইজ্জতের লুণ্ঠন করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, এদেশের মানুষের উপর অত্যাচার করেছে, কেউ এদেশের মানুষকে রক্ষা করার জন্য বের হয়নি, কিন্তু আলা হাদিস উলামায়ে কেরামি বের হয়েছেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সাইদ আহমদ শহীদ কে, সাইদ শাহ ইসমাইল শহীদ কে, সৈয়দ নসর আলী তিতুমির কে, এনায়েত আলী কে, ভেলায়েত আলী কে, হাজী শরীয়তুল্লাহ কে, তারা যেমন ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন, তেমনি শিরিক এবং বিদাতের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে এই চেষ্টা করেছেন দেশকে বাঁচানোর। দুর্ভাগ্য আজকে উল্টা দোষ হলো আহলাদিসদেরকে, শেষে আহলাদিসদের লাগে। ভাষা আন্দোলন কারা করেছে? আপনি একটা মুখ দিয়ে বলে সরে যান হয়ে গেল, ভাষা আন্দোলন করেছে কারা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টি ভাষার পণ্ডিত, ভাষা আন্দোলনের পক্ষে একটা টু শব্দ করতে পারেননি। আহলে হাদিস সিফা সালার মাওলানা আকরম খাঁ রহিমাহুল্লাহ, মুসলিম সাংবাদিকতার জনক, তিনি প্রথম ভাষা আন্দোলনের পক্ষে কথা বললেন 1947 সালের 4 মার্চ তারিখে দৈনিক আজাদ পত্রিকায় তিনি প্রথম লিখলেন যে ভাষা আন্দোলনের পক্ষে। 1952 সালে এসে ভাষা আন্দোলন সফল হয়। যদি আপনি বলেন সাহিত্যের, সাহিত্যের দলন সৃষ্টি করলো কারা? আজকে পূর্ণ সাহিত্য লেখে মানুষের বিবেক নষ্ট করছে একচেটি লম্পট লুচ্চারা, কিন্তু ইসলামী সাহিত্য রচনা করার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ প্রথম বাংলা একাডেমির সাহিত্য প্রথম পুরস্কার ভূষিত হন তিনি। আহলাদিসদেরকে উল্টা বলে জঙ্গি, আলহামদুলিল্লাহ কাজ চলছিল দুর্গম গীতিতে, গতিতে আরো চলবে ইনশাআল্লাহ। তবে আপনাদের একটা আন্তরিক সহযোগিতা চাই এই মর্মে।
আপনারা আমরা যেন চেষ্টা করি বেশি বেশি দাওয়াতি কার্যক্রমে সময় দেওয়া। আপনি সময় দেন, না পারলে আপনি কথা বলেন, না পারলে আপনি লিখেন, তাও না পারলে আপনি দাওয়াতি কাজে সহযোগিতা করে মানে পয়সা দেন, টাকা দেন, যার মাধ্যমে দাওয়াতি কাজ চলবে, বই প্রিন্ট হওয়া চলবে, মাদ্রাসা আলেম তৈরি হবে, মসজিদের প্রশিক্ষণ চলবে, গোটা দেশে শিরিক বিদাতকে দমানোর জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের দেশকে দুর্নীতি, আত্মসাত এবং জঙ্গিবাদ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সামনে এই এই চলমান শাবান মাসে বেশি বেশি করে যেন আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের রমাজান পর্যন্ত নিয়ে যান এবং রমাজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। Allah.